সিরিয়াসলি বলছি গাইস, কালকে যদি রোমান রেন্স টাইটেল রিটেন করে তাহলে ভাই আমি রোমান রেন্স এর গলায় হার পরব। এতটা অ্যাকনলেজ তো ভাই আমাদেরকে করতেই হবে রোমান রেন্স কে। সো গাইস, আজকে হয়ে গেল রেসলমেনিয়া 40 নাইট 1। হ্যাঁ দেখো, প্রচুর জন এখনো ক্রিটিসাইজ করে যাবে যে রেসলমেনিয়ার এরকম স্টেজ কেন। হ্যাঁ দেখো, স্টেজকে নিয়ে অনেকেই ক্রিটিসিজম করবে, তবে আমি বলবো যে দেখো প্রত্যেক রেসলমেনিয়ার থিম ডিফারেন্ট, তো তার জন্য স্টেজও ডিফারেন্ট হয়। কিন্তু আমার না যেন মনে হলো ভাই আজকে ক্রাউড ওরকম ছিল না, মানে অডিয়েন্সের ওই রিয়াকশনটা ছিল না। হ্যাঁ এটা ঠিক যে প্রচুর জন বলবে যে ভাই লন্ডনে মানি ইন দ্য ব্যাংক হয়েছিল, সেটার তো ভাই আলাদাই লেভেলের ক্রাউড ছিল। মানে আই ডোন্ট নো ভাই ইউএসএ ক্রাউড কি ভাই, কি মানুষজন কি, বাট হ্যাঁ রেসলমেনিয়া প্রচুর জন ভাই ক্রাউডকে ফিল করেনি। বাট ডেফিনেটলি ভাই সেটা তো মানতেই হবে ভাই, রেসলমেনিয়া 40 নাইট 1 পুরোপুরি মানে পুরোপুরি ফোকাস করেছিল হ্যাঁ রোমান রেন্স, রক ভার্সেস কোডি রোডস, সেথ রলিন্স। আর ভাই রক, রক যা করিশ্মা দিয়েছে, আমি শুধুমাত্র পারফরমেন্স বলবো না, উনি বলেছিলেন যে আমি রেসলমেনিয়ার জন্য 100% রেডি আছি, কিন্তু মনে হলো যেন পুরো 200% দিয়েছে। জাস্ট লাইক এন্ট্রেন্স থেকে শুরু করে সমস্ত কিছু ভাই, তার অ্যাটিটিউড করিশ্মা সমস্ত কিছু ভাই, পুরো অ্যাটেনশন ভাই রকের ওপর ছিল। কিন্তু হ্যাঁ একটা বড় জিনিস হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের রিং জেনারেল গুনথারকে ডিপথ্রোন করলো, আমাদের সুপার হিরো বলা চলে স্যামি জেন। তো এটা সত্যি বলা চলে ওভার শ্যাডো হয়ে গেছে যেন অনেকটা, যে হ্যাঁ ওর ওপর মানে ওই অ্যাটেনশনটা আসেনি, বাট স্টিল আমি বলবো যে হ্যাঁ ভাই একটা বড় ধামাকা কিন্তু ট্রিপল এইচ করেছে। ট্রিপল এইচ বলেছে যে ভাই হ্যাঁ শুধুমাত্র রেসলিং নয়, এর মধ্যে একটা ইমোশন বিল্ড হয় আর আমি সেটাই দেওয়ার চেষ্টা করি। তো অবভিয়াসলি গাইস প্রচুর কিছু গাইস রেসলমেনিয়া অ্যারাউন্ডে হয়েছে, তার থেকে শুরু করে প্রেস কনফারেন্সে ব্রক লেসনারকে নিয়ে কথা বলা, প্লাস রক নিজেও বলেছে তার ফিউচার প্ল্যান সম্বন্ধে, মানে ওভারঅল বলা চলে যে হ্যাঁ এটাই তো ভাই বিল্ড আপ হচ্ছে ভাই এরপরে কি হতে চলেছে। তার থেকে শুরু করে রোমান রেন্সও অনেক কিছু অ্যাড্রেস করেছে, হ্যাঁ প্রচুর ফ্যান্সরা ইমোশনালও হয়েছে যে রোমান রেন্স কিন্তু এখনো অনেক কিছু করতে হবে। বাট হ্যাঁ যদি আমরা চলে আসি ভাই আজকে নাইট ওয়ানে কি কি হলো, আর হ্যাঁ গাইস প্রত্যেকটা ম্যাচকে আমরা রেট করব স্টোরি লাইনের উপর বেস করে, রেসলিং এর উপর বেস করে সমস্ত কিছু। তো প্রথমেই আমরা যে ম্যাচটায় আসবো সেটা হচ্ছে রিয়া রিপলি ভার্সেস বেকি লিচের ম্যাচ। আর গাইস আমি এই ম্যাচটাকে রেট করব 3.5। দেখো ওভারঅল বলা চলে ম্যাচ ক্লাসিক ছিল, নো ডাউট ওপেনিং এ এসছে মানে একদম পুরো ধুমধুমার কাণ্ড যাকে বলতে গেলে। ডেফিনেটলি বেকলিস নিজে 100% দিয়েছে, নো ডাউট ভাই ম্যানহ্যাটনের স্ল্যামে কিক আউট করা থেকে শুরু করে রিপটাইডে কিক আউট করা থেকে শুরু করে সমস্ত কিছু। বাট অ্যাট দি এন্ড যেন মনে হলো যে হ্যাঁ ভাই এটা প্রচুর অবভিয়াস ছিল যে রিয়া রিপলি টাইটেল রিটেন করবে। আমার যেন মনে হলো ভাই আমি প্রচুর শখ হইনি যে হ্যাঁ রিয়া রিপলি রিটেন করলো বলে, আমার যেন মনে হলো ভাই অবভিয়াস। দেখো রিয়া রিপলির সামনে এখন যেন কাউকেই মনে হয় না যে ওরকম বড় সড়ো থ্রেট। হ্যাঁ যখন জেট কার্গিল আসবে তখন মনে করবো ভাই বড় থ্রেট, কিন্তু স্টিল যেন আমার বেকিলিজকে ওরকম মনে হলো না যে প্রচুর বড় থ্রেট, আর তার জন্য আমি এটাকে 3.5 রেট করবো। বাট হ্যাঁ রেসলিং ওয়াইজ ক্লাসিক নো ডাউট। এরপরে যদি আমরা চলে আসি আমাদের ল্যাডার ম্যাচ ভাই, সিক্স প্যাক ল্যাডার ম্যাচ, আর আমি এটাকে রেট করবো হচ্ছে 3 স্টার। দেখো ওভারঅল বলা চলে যে হ্যাঁ ভাই ল্যাডার ম্যাচ বলে করা তো সমস্ত কিছু তো হবেই ভাই, তোলপাড় কাণ্ড হবে, কিন্তু গাইস মেজর যে থিংটা ছিল, হ্যাঁ তোমরা অনেকেই ইভেন আমিও ভেবেছিলাম বোধ হয় যে হার্ডি বয়স আসবে, কিন্তু পুরোপুরি অ্যাটেনশন তাহলে ওদিকে চলে যেত। কিন্তু ডেফিনেটলি একটা বিগার থিং হয়েছে, সেটা হচ্ছে যেটার জন্য আমরা প্রচুর অপেক্ষা করেছিলাম, সেটা হচ্ছে গাইস টাইটেল স্প্লিট করা, র ট্যাগ টিম টাইটেল, স্ম্যাকডাউন ট্যাগ টিম টাইটেল স্প্লিট হয়ে গেছে। তো এটাই বড় ব্যাপার ছিল, এটা আমি গাইস ডিসকাশন করেছিলাম, প্রেডিকশনে ডিসকাশন করেছিলাম যে আগে গ্রেসন ওয়েলার অস্টিন থিওরি স্ম্যাকডাউন ট্যাগ টাইটেলকে নেবে, তারপরে অসাম ট্রুথ র ট্যাগ টাইটেলকে নেবে, মানে এটা পুরো আমার 200% প্রেডিকশন অ্যাকিউরেট হয়েছে বলার চলে ডেফিনেটলি। কিন্তু সিরিয়াসলি এটা ক্লাসিক ছিল, আর হ্যাঁ ডেথ মেজার তো অনেক কিছু বলেছিল না, অস্টিন থিওরি আর গ্রেসন ওয়েলারকে নিয়ে ট্রিপল এইচ দেখিয়ে দিয়েছে ডেফিনেটলি ভাই। অস্টিন থিওরি লাস্ট ইয়ার জন সিনাকে হারিয়েছে, তো এখানে একটা বড় মোমেন্ট পাওয়া তার দরকার ছিল। আর অসাম ট্রুথ, মানে আমরা রকের বয়স নিয়ে কথা বলছি ভাই, আর ট্রুথের বয়স তোমরা জানো তো কত, তো বুঝে না ভাই রেসলমেনিয়া মোমেন্ট পাচ্ছে মানে এর থেকে বড় কিছু না। তো আমি এটাকে 3 স্টার রেট করেছি। এরপরে যদি আমরা চলে আসি এমন একটা ম্যাচ যার হঠাৎই চেঞ্জ হয়ে গেলো, যাকে বলতে গেলে ভাই ড্রাগন লির জন্য যথেষ্ট খারাপ লাগছে, বাট হ্যাঁ আন্দ্রাদের রেসলমেনিয়া ম্যাচ বলে করা তো অবভিয়াসলি বিগার ব্যাপার, তার রিটার্নের পরে তো অবভিয়াসলি ক্লাসিক ছিল, র্যাম স্টুরি অ্যান্ড আন্দ্রাদে ভার্সেস সান্তোস আসকোবার অ্যান্ড ডমিনিক নেস্ট্রো। দেখো ওই ম্যাচটা মানে জাস্ট হলো হলো এরকম ব্যাপার, তো আমি এটাকে 1.5
রেট করেছি, কারণ এই ম্যাচটা ওরকম কিছুই ছিল, মানে কি ছিল হয়ে গেল এরকম ব্যাপার বলতে গেলে। অ্যান্ড তারপরে গাইস যে ম্যাচটা আসছে, অবভিয়াসলি দেখো এই ম্যাচে বলা ছিল প্রোমোতে যা নেক্সট লেভেল হাইপ ছিল, ম্যাচ ওরকম ডেলিভার করেনি, সেটা হচ্ছে জে উসো ভার্সেস জিমি উসোর ম্যাচ। দেখবে দেখো এই ম্যাচটার মধ্যে হ্যাঁ এরকম ছিল, লাস্টে জিমি উসো যেন ক্ষমা চাইছে এরকম একটা অ্যাঙ্গেল দেখা ছিল, হঠাৎ করে সুপার কিক মেরে দেওয়া, স্প্ল্যাশ মারা, স্টিল জে উসো কিক আউট করছেন, তারপরে জে উসো জিতলো। দেখো আমার কোনো অসুবিধা নেই ভাই, হ্যাঁ জে উসো জিতেছে, আমি প্রেডিক্ট করেছিলাম জিমি উসোকে, বাট স্টিল আমার যেন মনে হলো যে হ্যাঁ ভাই জে উসো জিতেছে ঠিক আছে, কিন্তু ম্যাচটার মধ্যে আরও এলিমেন্ট অ্যাড করো, আরও স্পাইসিনেস অ্যাড করো সেরকম কিছু পাইনি, তাই জন্য আমি এটাকে 3 স্টার রেট দেবো। দেখো হ্যাঁ পুরো প্যাকেজ তো ঠিকঠাক ছিল, কিন্তু 4 স্টার লেভেলে যায়নি, যেন মনে হলো যে আরও প্রচুর কিছু দেওয়া দরকার ছিল, সেটা যেন পাইনি আমি, তাই জন্য এটাকে 3 স্টার রেট করবো। অ্যান্ড দেন যদি আমরা চলে আসি একটা ধামাকেদার ওমেন্স ট্যাগ টিম ম্যাচ, জেট কার্গিল, নিওমি অ্যান্ড প্রিয়াঙ্কা বেলার ভার্সেস ড্যামেজ কন্ট্রোল, মানে ঢোকাটা কারি আশকা অ্যান্ড কাইরি স্যান। অবভিয়াসলি এই ম্যাচটার মেন অ্যাট্রাকশনই ছিল ভাই জেট কার্গিলের ফার্স্ট রেসলমেনিয়া, তাদের তিনজনের এন্ট্রেন্স থেকে শুরু করে জেট কার্গিলকে পুরো স্পটলাইট দেওয়া হয়েছে। তো ওভারঅল আমি এই ম্যাচটাকে রেট করবো 2 স্টার, কারণ ওভারঅল ভাই এখানে জাস্ট জেট কার্গিলের উপরে অ্যাটেনশন আর কিছুই ছিল না, তো তাই জন্য আমি এটাকে 2 স্টার রেট করবো। অ্যান্ড দেন যদি আমরা চলে আসি একটা বড় ম্যাচ, অবভিয়াসলি ভাই স্যামি জেন ভার্সেস গুন্থার ফর আইসি টাইটেল, আর আমার মনে হয় প্রচুর জনের প্রেডিকশন এটাই ছিল যে গুন্থার রিটেন করে নেবে, কিন্তু স্যামি জেনের তো যেন মনে হলো পুরো জার্নি হলো ভাই, ব্যাক স্টেজ থেকে যেরকম এন্ট্রেন্স করছিল চ্যাড গেবল, তারপরে কেভিন ওভেন্সের সাথে ফেস টু ফেস কেভিন ওভেন্সও সাপোর্ট দিয়েছে স্যামি জেনকে, আর তারপরে স্যামি জেন ঢুকলো, ফ্যান্সদের আলাদাই রিয়াকশন, দেন যেরকমভাবে ম্যাচ হলো চপের পর চপ করছে, পাওয়ার বম্প পড়ছে ভাই ধামাকেদার, ভাই স্প্ল্যাশও মেরেছিল গুন্থার, কিক আউট করলো স্যামি জেন, অ্যান্ড দেন লাস্টে যখন হ্যালোবা কিকটা পড়লো আমি ভাবলাম ভাই এবারেও কি কিক আউট হয়ে যাবে, বাট ফাইনালি ভাই 1 2 3 অ্যান্ড গুন্থারের একটা হিউজ টাইটেল রেন এখানেই শেষ হয়ে গেল। আর কি বলবো ভাই, সিরিয়াসলি ভাই মোস্ট ইমোশনাল ভাই, সিরিয়াসলি আর আমার মনে পড়ছে ঠিক লাস্ট ইয়ার এলিমিনেশন চেম্বারের মতো যে রোমান রেন্সের কাছে যখন স্যামি জেন হেরে গেছিলো, তো ওই মোমেন্টে যেন আমার মনে হলো যে হ্যাঁ ভাই এবারে স্যামি জেন ফাইনালি একটা পারফেক্ট মোমেন্ট পেলো, তার ওয়াইফ সামনে বসে আছে, অবভিয়াসলি ক্লাসিক ছিল, ডেফিনেটলি আমার মনে হয় যে হ্যাঁ এটা একটা হাইলাইট বিল্ড করেছে ভাই নাইট ওয়ানে ডেফিনেটলি হাইলাইট, কিন্তু স্যামি জেন বিতরণ করেছে গুন্থারকে, এটা বড় ব্যাপার ডেফিনেটলি। এবার এরপরে গুন্থারের কি সেটা আমি যদিও একটুখানি ডিসকাশন করেছি, আমরা আরও ডিসকাশন করবো, বাট ডেফিনেটলি স্যামি জেনকে দিয়ে এটা করা না, হ্যাঁ দেখো এটা ঠিক যে স্টোরি লাইনের সাথে যেন একটা ম্যাচ করেনি এরকম যেন মনে হচ্ছে, কারণ চ্যাড গেবলকে প্রচুর ভালো স্টোরি লাইন দেখিয়েছিল, কিন্তু স্যামি জেন ভুলতে চলবে না লাস্ট ইয়ার মেন ইভেন্ট করেছে, তো তিনি ওই জায়গায় রয়েছে, তো অবভিয়াসলি তাকে ওই অ্যাটেনশনটা দেওয়া, ওই পজিশনে রাখা যে হ্যাঁ গুন্থারকে ডিথ্রন করবে, তো এটা স্পেশাল ব্যাপার, তাই জন্য আমি এটাকে 4 স্টার রেট করবো। দেখো 5 স্টার এই জন্যই দিনই, কারণ আমার যেন মনে হচ্ছে স্যামি জেনকে হঠাৎ করে স্টোরি লাইনে ঢুকানো হয়েছিল, এমন নয় যে অনেক আগে থেকে হয়েছে, কারণ আগে থেকে তো ভাই চ্যাট গেবলকে ইউজ করা হয়েছিল, তাই জন্য আমি এটাকে 4 স্টার রেট দেবো। অ্যান্ড দেন যদি আমরা চলে এসে আমাদের মেন ইভেন্টে, সেথ রলিন্স অ্যান্ড কোডি রোডস ভার্সেস রক অ্যান্ড রোমান রেন্স, আর পুরো ম্যাচটা এরকমই ছিল, যদি সেথ রলিন্স কোডি রোডস হেরে যায় তাহলে কালকের ম্যাচ হয়ে যাবে ব্লাড লাইন রুলস ম্যাচ। এবার দেখো আমরা জানি যে এই ম্যাচটা রোমান রেন্স আর রক জিতবে, কারণ অবভিয়াসলি কোডি রোডসকে একটুখানি স্ট্রাগল দেখাবে, কিন্তু আমাদের কোয়েশ্চেন এটা ছিল যে কে পিন হবে, কোডি রোডস না সেথ রলিন্স, কারণ সেথ রলিন্সের কিন্তু মেনলি ব্লাড লাইনের সাথে ওরকম স্টোরি লাইন নেই, কিন্তু কোডি রোডস যদি পিন হয়ে যায় কালকে তো রোমান রেন্সকে ফেস করবে, তো এরকম একটা ব্যাপার ছিল। আর অবভিয়াসলি এই সময় না প্রচুরজন বলছিল ভাই কোডি রোডস তো রয়্যাল রাম্বল জিতেছে, কোডি রোডস পিন হতে পারে না, রক কি করে এসে চলে এসছে, মানে এরকম ব্যাপার, তো অবভিয়াসলি এটা কি পারফেক্ট ডিসিশন ছিল যে রকি কোডি রোডসকে পিন করেছে, আর একটা বড় স্টেটমেন্ট দিয়েছে তুই স্টোরি ফিনিশ করতে পারবি না, তো স্টোরিকে এখানে ধামাচাপা দিয়ে দিলাম, তো অনেকটা এরকম অ্যাঙ্গেল এসছে। ডেফিনেটলি গাইস অনেক কিছু ক্লাসিক ক্লাসিক মোমেন্ট ছিল, জাস্ট লাইক কোডি রোডসের মা বসেছিল, তো রক তো ভাই চেয়েছিল যে মায়ের সামনে ওড়াবে, তো অবভিয়াসলি সেটাই হয়েছে, লাস্টে ভাই পিন করেছে, তার থেকে শুরু করে রোমান রেন্স সাডেনলি স্পিয়ার্ড মারা, আর অবভিয়াসলি ভাই রকের মুখটা দেখে যেন মনে হচ্ছে স্পিয়ার্ডকে কেঁদে ফেলেছে এরকম ব্যাপার, সিরিয়াসলি ওই সেলটা নেক্সট লেভেল ছিল। আর অবভিয়াসলি গাইস ম্যাচ তো ডেফিনেটলি ক্লাসিক ছিল, তাই জন্য আমি এটাকে 4.5 স্টার রেট করবো, কিন্তু ম্যাচের পরে সেই সেম কোডি রোডসের মুখ দেখে সত্যিই প্রচুর ফ্যান্সটা মানে আশা হত হয়েছে একে বলতে গেলে। তো ডেফিনেটলি গাইস কালকে কি হতে চলেছে, এবার দেখো আমরা সবাই জানি যে এটা ব্লাড লাইন রুলস ম্যাচ হতোই, কিন্তু হ্যাঁ অনেক কিছু কিন্তু ছিল না, যেমন ধরো সোলো সিকোয়ার ইন্টারফারেন্স ছিল না, তো আমার মনে হয় ডাব্লিউডাব্লিউই সমস্ত কিছু মানে ট্রিপলের সমস্ত কিছু নাইট 2 মেইন ইভেন্টের জন্য রেখেছে, আমার মনে হচ্ছে হ্যাঁ ভাই সমস্ত কিছু তোলপাড় ওখানেই হয়ে যাবে। আর হ্যাঁ গাইস ম্যাচটা যখন শেষ হয়ে গেল
অফ ইয়ার যাওয়ার পরে সেথ রলিন্স আর কোডি রোজ একসাথে যখন যাচ্ছিল তো অবভিয়াসলি ওটাও একটা খুব বড় ব্যাপার। আর আমার তো মনে হচ্ছে ভাই সেথ রলিন্স কিছু একটা প্ল্যান বি আনতে চলেছে, এখন কি হবে ভাই অনেক কিছু। আর ওদিকে দেখো জেউসও কিন্তু জিতে গেছে, তো এখানেও কিন্তু অনেক অ্যাঙ্গেল রয়েছে, তো আমার তো মনে হচ্ছে অনেক কিছু আসতে চলেছে। হ্যাঁ এরপরে আমরা একটা ডিসকাশন আনবো ঠিকই, কিন্তু তোমরা বলো যে নাইট ওয়ান কেমন ফিল করেছে, আর ডেফিনেটলি কোন ম্যাচটাকে তোমরা ফিল করেছো। দেখো আমার মনে হয় যে ভাই স্যামিজেন গুন্থার মোস্ট আন্ডার রেটেড আমার মনে হয়েছিল ভাই শুরুতে ম্যাচ, বাট স্টিল এটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে, ডেফিনেটলি বিগার ম্যাচ ছিল নো ডাউট। তো নাইট ওয়ান তো হয়ে গেছে, এবার নাইট টুর পালা, ডেফিনেটলি কালকেও ধুন্দুমার কাণ্ড হবে, আমরা অনেক কিছু ফিল করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।